সে নরম তুলতুলে প্রথমে আমার কিছুটা চালের গুঁড়ি রাখা ছিল, মনে করছিলাম কি কাজে লাগাবো, আজকে ওইটাকে কাজে লাগিয়ে দিলাম। কিছুটা বিরি বিরির ডাল বিরির ডাল ভিজতে দিলাম। বেশ 4-5 ঘন্টা ভেজানোর পর সেইটা মিক্সার গ্রাইন্ডারে বাটলাম, পেস্ট করে সেটা ওই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। মাত্র 1 কাপের মতো বিউলির ডাল দুটোকে মিক্স করলাম। পেস্ট করার পরে 1.5 চামচের মতন গোটা মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথিটাকে পেস্ট করে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে ফ্যাট তৈরি করলাম। তারপর এই ইডলির মেশিনে একটা একটা করে 3 ট্রে আছে আমার, 3 ট্রের মধ্যে একটা ট্রেতে 5-5 পিস করে হবে, একবারে 15টা করে হচ্ছে আমার। মোটামুটি 15 মিনিট করে উনুনে কম আঁচে বসিয়ে রেখেছিলাম। তারপরে এই যে হয়ে গেল, আস্তে আস্তে বেশ সুন্দর দেখুন হয়েছে, এই যে সুন্দর মতো হয়েছে, কত তুলতুলে নরম। এই যে ভিতরে দেখুন কত সুন্দর ফাঁপ হয়েছে, সুন্দর হয়েছে, বাহ। একটু ঠান্ডা হলে এখন